আছে যত ভালোবাসার মানুষ শুধু কেঁদে ভাসায় বু কত রঙের মানুষ আছে এই যে দুনিয়ায় সব মানুষ কি গড়তে পারে জীবন ভালোবাসায় দুয়ারি কইত দুয়ারি কইতার তোর হৃদয়ে আছে একটা ছোট্ট নরম অন্তর দুয়ারি কইতার আপনি অনেক ভালো মানুষ, ওই সোরাটা ভালো না। দেন না কেমন স্যার কোন মুখ? আমি শিউলি কাকা। শিউলি কাকা, আমি শুটকি। ও, তুমি শুটকি? তুই তো অনেক লেখাপড়া শিখছিস, আমিও শিখছি। তো আমার হাতের লেখাটা খুব একটা ভালো না। বেকুপের ঘরের বেকুপ, ওই নাবালকটা একদিন টুপুস করে মরে যাব গা, আর ওই সব জমি জমা হইব আমার। কে কইছে তুমি লেখাপড়া জানো না? তুমি সব পড়তে পারো, তুমি সব লিখতে পারো। এত বড় সাহস করো আমার খারো, গেল কোন দিকে? ওই যে দাও যায়। কি করো? তোর বাপটা তো ভালোই আছিল আমার দোস্ত, তুই তোরার তোরা। এই তোর কি হয়েছে রে, তুই ভাষা ভাষার মতো ব্যাখ্যা আছর? তেল পাইবেন তখন তখন বুঝবেন আমি কেন মানে তেল পাবো মানে পাবেন তখন বুঝবেন, তখন সব কিছু নিয়ে টান বাঁধাবো বুঝেন না? টান বাঁধাবি, টান দিব তিলে টান দিবি তুই। হ্যাঁ, কি কি দমি দামা সব তৈরি টান বুঝতে ধরে টান দিছে। আমার জমি জমা সব লয়ে দেব যেমন টান দিস মানে আমি বুঝলাম না। এই চলার ধরে চলা তো আমি তোর এই ভাত কেন সত্যি এটা যাই পড়লো 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 দেহ তো আবার ব্যথায় দিচ্ছে দেহ তো। এই তোরা আবার তো তুরি তুরি করবে না তো এই চলা ধরে চলা তুই আমি সব বুঝে দিলাম বুঝে দিলাম। এই এই একটা একটা ইলতামাত একটা একটা দুইটা ইলতামাত দুইটা ইলতামাত একটা একটা মলদি এ তিন আমি সব বুঝে দিয়েছি আমি সব বুঝে দিয়েছি। শালারপুর শিক্ষিত ফুটাস না? ওই জল কুমির তরে বড় কলম কয়কেন এম বুঝতে পারছস? বুঝি না, যে ছোট কলম দেয় লিখতে লিখতে কলম শেষ করে বড় কলম দিয়ে লাখে হ্যাঁ বড় কলম কয় বুঝছো তো আমার বুইরা আঙুলটা। আরে বড় কলম অর্থ হইল গিয়া মুরুক্ষ। কি? হ্যাঁ মুরুক্ষ।
ওই শালার পুত ওই এই দলিলের এই জায়গায় সই করে কেউ কোনদিন জমি কিনে রে শালার পুত হ্যাঁ কেউ জমি কিনে ওই বলটা তোরে বলদ বানাইছে আমার হাজার হাজার টাকার স্ট্যাম্প তুই পানিতে ফেলাইছ এই তুই তো খারাপ হইতে তখন খুব লাভ দিছিলি হ্যাঁ ফাল ফারছিলি শালা মুরগি চোর ছাগল চোর আপনি আমার উপরে খেপেন গে আমার বকেন গে লেগা টাকা কি আমি নিছি টাকা তো আমি সব ওরে দিছি এই তুই কত কত কস এই চুপ থাক টাকা দে ফেরত দে আমার টাকা ফেরত দে আমি টাকা দিমু কেন কথা আসলো যে 10 টাকা এনে দেব ওই বলদের কাছ থেকে আমি 10 টাকা তাই না দিছি বাস তো 10 টাকা কি এই নিচে দে রে 10 টাকা দে পাতাইলা শালার ফুট এটা তো হনে দলিল না এটা একটা হনে পাট পাতা নে যা যা তোর বাপ দাদার কবর দেখিয়ে যা আল্লাহ বাঁচাইছে যে জায়গা মতো 10 টাকা পরে নাই তাই নাইলে ওই যে দানব কাকু আছে না আমার উপরে তুলে আস্তে দিয়ে ফালাই দিত তো হতো আপনি যাইতেন না যাইতেন আমার ডর দেহাস ডরই তো আপনি হারে চিনেন না আমার চিনো না তো ঠেকা পরে নাই তোর ঠেকা থাকলে তুই চিন গে যা খালি মেজাজ দেয় দোস্ত কর হ্যাঁ দোষ হ্যাঁ রে হ্যাঁ দোষ আমার কি এর সই কোন স্যার আমার গ্রামের মধ্যে দেখি অনেক রাস্তাঘাটের জায়গা আছে বাড়ির উঠান আমাদের কিছু জায়গা সম্পত্তি আছে খালি পড়ে রয়েছে তো এখানে যদি কিছু একটা করা যায় ভালো তো এটা তো খুব খুবই ভালো কথা তো করো অসুবিধা কি কি করতে চাও করবি আমি ওই যে হাঁস মুরগির খামার আচ্ছা আচ্ছা আমাদের পুকুরটা যে আছে ওখানে মাছ চাষ করলাম তারপরে একটু ফল ভাজি গাছ লাগাইলাম আমার জমিও আছে আব্বার আব্বা তো নাই কাকার আল্লাহ রয়ে গেছে কিন্তু জমিটা আছে ওই কিছু ধান টান লাগাই দিচ্ছে হ্যাঁ লাগাও 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 আছি তোমার লগে আছে কাকা একটু সমস্যা আছে কি সমস্যা বাবা কাকা ওই আমার গ্রামের হ্যাঁ ওদের সাধু কাকা আছে তারপরে যে বড় কলম চোরা আছে লোকমান্য চোরা তাকে হ্যাঁ গলাকে আমি কিছু করতে পারি না আমি যেই রাত যাই সেই রাতই বাজারে তাই না হ্যাঁ কাকা আচ্ছা ঠিক আছে কাকা আমনে সারা আমার আর আমি কেউ দিই না বুঝছি বুঝছি আমি ওগুলো কথা কইতেছি হ্যাঁ কাকা আমনি তুমি তুমি যে কাম হাতে নিছো তুমি এটা চালা যাও আমি তোমার সাথে আছি কাকা এটা তুমি মনে বিশ্বাস রাখা তুমি কাজ করে যাও আমি আছি ঠিক আছে কাকা আর ওগুলো আমি কথা কইতেছি আজকেই কথা বলবো ঠিক আছে দলিল তাহলে ভালো থেকো আর তুমি বাড়িতে এসো তাহলে আচ্ছা কাকা বাড়িতে বসে সুন্দর করে কথা বলবো তোমার লোকের আচ্ছা যাও ভালো সন্দেহের আলো মেখে মুখে দালানেতে আস সুখে সন্দেহের আলো মেখে মুখে দালানেতে আস সুখে পরের লাইনটা কি তারপরে তারপরে এক নদী পানি এসব তুমি কি কইতাছো কি কইতাছি মানে হাসি কি তো কইতাছি লোকজনের কথা তো হেসা হয়ে গেল লোকজন কি কয় লোকজন আমাকে তোমার সাথে নিবা না থাকবি পারবি তুই পানিতে আমার সাথে থাকতে না পারলে তুমি টান দিয়া পানির ভিতর আমাকে ডুবাই দিও Thank you.
তোর কি বিমলু তো দেবাস নাকি হ্যাঁ এই হুনি গরু ছাগল আস মুরগি চাষ করো আবার দেহি সুতো মুতা লেখা পড়া শিখা দেখি এটি কি করতেছ আমি সুতা চাষ করি না গুলা চাষ করি গরু ছাগল মুরগি ফারি না কি ফারি তা তোর কি তোরে তো মাথা ব্যথা কে মূর্খ কোথাকার দেখ চল কবি তোমার মূর্খ কবি না কবি কলম অর্থাৎ শুধু কলম কবি কে কবি বড় কলম বুঝছস আরে ভুলে যাস কেন এই কথাটা নামটা তো তুই দিছস হা আমারই দেয়া নাম তোর নাম বড় কলম না মূর্খ আর তোর আচ্ছা কি তুই এমন কে তোর চোখে কি ভালো গুণ যে সহ্য হয় না বেটা মূর্খ কোথাকার কি যে ভালো কাম করস তা তো দেখতেই আছি এখন আসস আধা পাগল আর কয়দিন পর রবি পুরা পাগল আর চুরি সামারি আমি করি না কে করে এটা সময় এলেই বুঝতে পারবি হা হা যা যা বুঝাইস হন এমন একদিন আইব তক ওই দুই চোরা আর তোকে সাধু বাবদন রে জনগণ এমন উচিত শিক্ষা দিব তখন টের পাবি কত দানে কত চাই তুই কত বেশি বাড়াবাড়ি করতেছস দেখ এই বাড়াবাড়ি উচিত শিক্ষা যদি আমি না দিছি তাহলে আমার নাম বড় কলম না রেখা ছোট্ট কলম রাখুম কথাটা মনে রাখিস আয় মনে রাখিস আরে যা যা মনে রাখমু মনে রাখমু দুই সুরের লগে নতুন করে আরো এক সুর জন্ম দিতে আছে বাড়াই দাসে সুর উন্নয় রাখ সুরের দশ দিন আর গৃহস্থের একদিন কথাটা খেয়াল রাখিস লোকমান্য দেখছিস আরে খুঁজে পেতাছে না হয়ে যায় নেশাখরের মুখে পড়বি হেদাই বড় কষ্ট সতইল তুই আমাকে গ্রামে রে মাইয়া নেশাখর জল কুমির নেশাখর আই বেটা তুই মাথা নাড়াস কেন ও নেশাখর হলে তুমি কি তুমি জানো না তুমি কি তুমি তুমি একটা সুগলখোর সুগলখোর হেই সুগলখোর কি আই বেটা মাথা নাড়া এই সুগল সুগলখোর কি ব্যাংকের বোতল রাখাইতেছ কেন ই এগুলোই তো পারবা কেন তুমি না সবার কথার বাক্য এবং এটার মিনিং ব্যাখ্যা করে বেড়াও এটার মিনিং জানো না আহারে তোমার যে আছে না গুরু মশাই তাহার কাছে যাইয়া সুগল খোর মানে কি তা জানি না নিও কিন্তু সুগল খোর সব খোরের নাম শুনছি সুগল খোরের তো নাম শুনি নাই তুই জানো আমিও জানি না যত একটু জিগে কারো কাছে আমার দায়িত্ব ঘুমাইবো না জানো
ও মা, এদিকে আমার হাবু। কসুর হাবু। কি হয়েছে? বাপ্পা, আমার হাবু দেখি রাখতেও জানে? কসু জানি, কিচ্ছু জানি না। তুই দানব কাকুর কাছে আমার সরম দিস কে? সরম? কিসের সরম? কি জানি কি কইছ? কইছি তুমি আমারে ভালোবাসো। স্যার, কি সরমের কথা কস? মারে কিন্তু কয়ে দিমু। কি কইবা? কুমু মা শুটকি আমারে খারাপ কথা কয়, শয়তান মার্কে কথা কয়। না, এটা কইবা না। তুমি কইবা আমি শুটকিরে বিয়া করতে চাই। আর জল কুমি গ্রামের মধ্যে যা শুরু করছে আর সহ্য করা যায় না, এগুলো একটা বিহিতি করতে হবে। শোনো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আইলা? আর কই যাইতাছ? স্বভাব দিয়ে যাও। আমরা মুসলমান, তাই সালাম উঠতে দিছি। আপনি কথা উত্তর দিমু কেন? তাই তুমিও কি ওর মতো জবাব দিবা? আমি কি আপনার কিছু কইছি? না, ঠিক আছে। শোনো, তোমাদের ভাগ্য ভালো যে বড় কলম তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। ঠিক আছে, যাও। তবে শোনো, এই বড় কলম যে তোমাদের সামনে দাঁড়ায় সেটা কিন্তু তোমাদের সৌভাগ্য। কি করেন ভাইজান? এই তো মাছের প্রজেক্টে কাজ আছে, তো চিন্তা করতেছি কিভাবে করব। ভাইয়া, মাছ খাওয়াবেন কবে? আর এক মাস পরে মাছ ধরবো, খেতে পারবে? ভাইয়া, বড় কলম না আমাদের অনেক ডিস্টার্ব করে। এর জন্যই তো ওর সাথে আমার মিলে না, আমি ওকে দেখতে পারি না। তোমরা কিছু বলতে পারো না ওকে? তোর অন্তরের ভিতর আছে যত ভালোবাসার মন, শুধু কেঁদে ভাসাইব কত রঙের মানুষ আছে এই যে দুনিয়ায়। সব মানুষ কি গড়তে পারে জীবন ভালোবাসায়? দুয়ারি কইত, দুয়ারি কইত, দুয়ারি ক।